আসসালামু আলাইকুম সুপ্র দর্শক, প্রপার্টি সেলার আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি আপনাদেরকে 40 ফিট রাস্তার পাশেই সিটি কর্পোরেশন ভেতরেই জমি বিক্রির ভিডিও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন উঁচু ভবনগুলো, এগুলো হচ্ছে বোর্ড বাজার শহর। তো এই বোর্ড বাজারের পেছন দিকেই জমিগুলো অবস্থিত। তো আমি আপনাদেরকে প্রথমে এই জায়গার পূর্ণাঙ্গ ঠিকানাটা বলে দিই। জমির লোকেশন গাজীপুর বোর্ড বাজার মহাসড়ক থেকে পশ্চিম পাশে কামারজুড়ি এলাকার মধ্যে এই জমিটার অবস্থান। তো অনেকেই গাজীপুরে কম দামে জমি খুঁজছিলেন, তাদের জন্য এই জায়গাটি হবে বেস্ট, কেননা আপনি 40 ফিট রাস্তার পাশেই এই জমিটি পাবেন। দেখতে পাচ্ছেন সরকারি 40 ফিট রাস্তা, এবং রাস্তার কাজ চলতেছে। আর রাস্তার দুই প্রান্তে দুই পাশেই আপনার বাউন্ডারি দেওয়া আছে, যেন রাস্তাটা ভেঙে নিচে না চলে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বহুতল ভবনগুলো, এগুলো হচ্ছে গাজীপুর বোর্ড বাজার এলাকা। তো এই বোর্ড বাজারের পেছনেই জমিগুলো অবস্থিত। এই যে এই জমিগুলো বিক্রি করা হবে, সাইনবোর্ড দেওয়া আছে। তো এখানে জমির পরিমাণ 157 শতক। আমি আবার বলছি, এখানে জমির পরিমাণ 157 শতক। যদি এর চাইতেও বেশি জমি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলাপ করে জমি নিতে পারবেন। তো এখানে আপনি খামার বাড়ি, রিসোর্টস অথবা পুরো জমি একসাথে কিনে প্লট আকারও বিক্রি করতে পারবেন, কারণ এসব জমির দাম এখন অনেক কম। আর পাশে যেহেতু পুলের লাইন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি, তো বিদ্যুৎ নিয়েও এখানে কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক, যারা চাচ্ছিলেন জমি কিনে ফেলে রাখবেন এবং ভবিষ্যতে বিক্রি করবেন, তাদের জন্য এই জায়গাগুলো বেস্ট, কেননা এই জায়গার বর্তমান প্রাইস অনেক কম। কিন্তু আপনি এখানে খেয়াল করবেন, যখন এই রাস্তাটা পিচ ঢালা হয়ে যাবে এবং বাউন্ডারি পর্যন্ত বড় হয়ে যাবে, তখন কিন্তু জমিগুলোর দাম অনেক বেড়ে যাবে। তাই এখনই যাদের টাকা আছে তারা এই জায়গাগুলো কিনতে পারেন। সম্মানিত দর্শক, এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা 6 লাখ টাকা। আমি আবার বলছি, এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা 6 লাখ টাকা। যাদের বাজেট আছে তারাই যোগাযোগ করবেন, আমি কিছুক্ষণ পর এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দিয়ে দেব। আর কে কোথায় কোন পজিশনে জমি যাচ্ছেন কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার জন্য আর প্রপার্টি সেলারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।